টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিকস পুরুষ বা পক্ষ নিয়ে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। পুরুষ বা পক্ষ এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পার্সন। দেখো, পুরুষ যখন আমরা বলি তখন পুরুষ শব্দটি বলতে, অর্থাৎ আমরা যদি বলি পুরুষ শব্দ তাহলে দেখবে ছেলেকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে সেই ছেলে অর্থাৎ সেই সংসারে যাদের পুরুষ বলবো, আর এই যে ব্যাকরণে যে পুরুষের কথাটি আলোচনা করছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ব্যাকরণের পুরুষ আর সংসারে পুরুষ, আমরা যাদের পুরুষ সচরাচর পুরুষ বলে মনে করি তারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাহলে বিষয়টা আমরা একটু আলোচনা করি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এই ছবির দিকে তাকাও, এখানে আমি বলছি আমি পড়ি, এখানে দেখো একটা ছেলের ছবি রয়েছে তুমি পড়ো, এখানে দেখো সে পড়ে, এবং এখানে দেওয়া রয়েছে মেয়েটি পড়ে। মেয়েটির যদি নাম আমরা পাল্টে ধরো রমা লিখলাম রমা, হ্যাঁ, তাহলেও দেখো আমরা রমা লিখলাম, তাহলে কি লিখছে রমা, হ্যাঁ, চিঠি লিখছে। তাহলে এখানে দেখো আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে, রমা, হ্যাঁ, বা মেয়েটি চিঠি লিখছে বা মেয়েটি পড়ছে। ঠিক আছে, দেখো এখানে আমি তুমি সে এই সবকটাই হচ্ছে সর্বনাম পদ বা ইংরেজিতে প্রোনাউন বলে। ঠিক আছে, দেখো সবাই কিন্তু সর্বনাম পদ বা প্রোনাউন, কিন্তু এর যে ক্রিয়াপদ অর্থাৎ পড়ি, পড়ো, পড়ে, হ্যাঁ, এই এই যে শব্দ দেখো একই ক্রিয়াপদ এর কিন্তু রূপের পরিবর্তন ঘটছে। অর্থাৎ এটা এই ক্রিয়াপদটি বিভিন্ন রূপে আত্মপ্রকাশ, পড়ি, পড়ো, পড়ে। আবার এখানে দেখো একই এই সবাই কিন্তু সর্বনাম পদ, কিন্তু ক্রিয়ার যে রূপের পরিবর্তন ঘটছে এই এক একটা সর্বনাম পদ আলাদা আলাদা হওয়ার জন্য। আবার যদি মেয়েটির ক্ষেত্রে দেখো মেয়েটি চিঠি লিখছে, দেখো মেয়েটির একটি বিশেষ্য পদ, তার কিন্তু এই ক্রিয়াপদটি আলাদা। এখানে যদি আমি লিখছি মেয়েটি পড়ছে, হ্যাঁ, দেখো তাহলে মেয়েটির জায়গায় যদি নাম দিই তাহলেও আমরা দেখব মেয়েটি চিঠি লিখছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই যে যেগুলো বললাম যে আমি তুমি সে এই মেয়েটি, এইগুলো এক একটি কি পুরুষ। অর্থাৎ এই পুরুষের মধ্যে নারী থাকতে পারে, পুরুষ থাকতে পারে। সুতরাং আমরা পুরুষ বলতে যেটা বুঝি সেই পুরুষের সঙ্গে এই ব্যাকরণে পুরুষের আলাদা পার্থক্য রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। সেই জন্য অনেক সময় ব্যাকরণ আধুনিক ব্যাকরণবিদরা এই কনফিউশন বা এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি দূর করার জন্য পুরুষের বদলে পক্ষ শব্দটি ব্যবহার করেছেন। তাহলে এখনকার দিনে পুরুষের পরিবর্তে বাংলায় কি বলা হচ্ছে? পক্ষ, হ্যাঁ। কারণ এই পুরুষ আর সংসারের যাদের আমরা সচরাচর পুরুষ বলে মনে করি তাদের আলাদা রয়েছে, অর্থাৎ পার্থক্য রয়েছে। তাহলে পুরুষ কাকে বলছে? যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপের বদল ঘটে তাকেই পুরুষ বলে। কি বললাম? যাকে আশ্রয় করে বা যার জন্য পুরুষের মানে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে তাদের পুরুষ বা পক্ষ বলে। ওইখানে দেখো পড়ি, পড়ো, হ্যাঁ, পড়ি, পড়ো, পড়ে, লিখছে, এই ক্রিয়ারগুলোর রূপের পরিবর্তন ঘটছে। তাহলে পুরুষ ক প্রকার? তিন প্রকার। কি কি প্রকার? উত্তম প্রকার বা বক্তাপক্ষ, মধ্যম প্রকার বা শ্রোতাপক্ষ, আর প্রথম পুরুষ বা কি ভিন্ন পক্ষ। দেখো উত্তম পুরুষ, হ্যাঁ, আমি বলেছি ইংরেজিতে আগেই বলেছি ইংরেজিতেও কিন্তু পুরুষ আছে, তার পুরুষের সেখানে প্রতিশব্দ হচ্ছে কি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে, দেখো এখানে উত্তম পুরুষ আমরা কাকে বলবো? अर्थात वक्ता जखन निजेर निजेके निजेर पक्ष निये किछु बोलबेन कि बोललाम वक्ता जखन निजेर पक्ष निये किछु बोलबेन सेई सेटाके आमरा उत्तम पुरुष बोलबो। जेमन देखो आमी बोलते गेले निजेर पक्ष बोलते गेले आमी बोलते हय आमरा बोलते हय आमाके बोलते हय आमादिगके आमरा आमादेर मोदेर मोरा मम इत्यादि शब्दगुलो माध्यमे किन्तु जेमन मम चित्ते हाँ ताहले निजेर मनके बोझानोच्छे हाँ जेमन मोदेर मोदेर गौरव मोदेर भाषा आहमरी बांगला भाषा ताली मोदेर कथार माध्यमे किन्तु निजेर कथा बोझाচ্ছে। সুতরাং নিজেকে কখনো যদি বোঝানো হয় বক্তা নিজের সম্পর্কে কিছু বলে সেই বক্তাকে মানে সেইটাকে বলা হচ্ছে কি বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। যেমন তাহলে উত্তম পুরুষের মধ্যে কারা পড়ছে আমি আমরা তো আমাদিগো এইগুলো হচ্ছে। এবার মধ্যম পুরুষ মধ্যম পুরুষের মধ্যে কি পড়ছে দেখো বক্তা যখন अन्य कारो सम्पर्के उपस्थित कारो सम्पर्के बोलबे उपस्थित अर्थात सामने थाकबे उपस्थित कारो सम्पर्के किछु बोलबे अर्थात सेइटाके एबं सेटा बोलते गिये जे सर्वनाम व्यवहार करा होबे सेइटाकेई बला हच्छे श्रोतापक्ष बा मध्यम पुरुष। कि बोललाम श्रोतापक्ष बा मध्यम पुरुष। एइगुलो कि देखो तुमी तोमरा तोमादेर तोमाके तोमारा तोमार तोमादेर দেখো এইগুলো কিন্তু এই এই শব্দগুলো আমরা কখন ব্যবহার করি কারো সম্পর্কে বলতে এবং সে যদি তোমার সামনে উপস্থিত থাকে তাহলেই এই শব্দগুলি কিন্তু তোমরা ব্যবহার করো। একটু খেয়াল করে দেখো যদি নেই তোমার সামনে প্রেজেন্ট নেই তাহলে নিশ্চয়ই তুমি এই শব্দগুলো বলতে পারো না। হ্যাঁ এবার দেখো প্রথম পুরুষ প্রথম পুরুষ বলছে যে বক্তা যখন নিজেকে এবং শ্রোতাকে বাদ দিয়ে অন্য কারো সম্পর্কে বলতে চায় হ্যাঁ তখন তখন অনেক শব্দ ব্যবহার করে যে সেইগুলোকে আমরা কি বলবো শ্রোতাপক্ষ বা ভিন্ন পক্ষ। হ্যাঁ শ্রোতাপক্ষ বা ভিন্ন পক্ষ বা প্রথম পুরুষ কি হয় সে তারা ওরা রাম রহিম তা রাম শাম যদু মধু সবই হচ্ছে কি প্রথম পুরুষ বা ভিন্ন পক্ষ। তাহলে এক কথায় আমরা যদি বলি আমি আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ তুমি তোমরা হচ্ছে मध्यम पुरुष और बाकी सबाई होच्छे प्रथम पुरुष बा भिन्न पक्ष। ताहले विषयटा बोझा गेछे। एकटू देखो एई जे पक्ष चेंज हवा बा पुरुष चेंज होवार परे परिप्रेक्षिते किन्तु आमादेर क्रियापदेर चेंज हय। हाँ एकटू उदाहरण दिये जोदि आमी बोली देखो उत्तम पुरुषे आमी आमरा एई शब्दगुलो जखन व्यवहार करो तखन आमी बोई पढ़ी हाँ बा आमी काज करी हाँ এই কথাটা একই ইয়ে মধ্যম পুরুষে তুমি কাজ করি বলতে পারবে না তুমি তখন বলতে হবে কি তুমি কাজ করো বা তুমি কাজ করিতেছো। হ্যাঁ আমি কাজ করিতেছি দেখো পুরুষ চেঞ্জ অর্থাৎ পার্সন চেঞ্জ হচ্ছে দেখো ক্রিয়ার রূপেরও পরিবর্তন ঘটছে। হ্যাঁ এখানে দেখো এটা সাধু ক্রিয়াপদ এটা চলিত ক্রিয়াপদ। দেখো প্রথম পুরুষে সে সে করে একটু একটা দিয়ে বোঝাই দেখো করি আমি কাজটি করি তুমি কাজটি করো সে কাজটি করে। হ্যাঁ দেখো একই ক্রিয়াপদ কিন্তু রূপের পরিবর্তন ঘটছে অর্থাৎ ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে কিসের ভিত্তিতে পরিবর্তন ঘটে এই পুরুষের রূপের পরিবর্তন পুরুষ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। তাহলে মানে বুঝতে পারছো যে এই পুরুষ হচ্ছে ক্রিয়ার রূপের পরিবর্তনের मूल कारण। हाँ ताले जार जोन्नो बा जार जोन्नो जार द्वारा जार जोन्नो बा जार द्वारा क्रिया रूपेर परिवर्तन घटे सेटाकेई आमरा पुरुष बोलबो। और एई पुरुषेर संगे आमादेर वास्तव जीवने जे पुरुषेर पार्थक्य पुरुष रयेछे आमरा जार पुरुष बोले जानी तार बिस्तर पार्थक्य रयेछे कारण এই যে কনফিউশন তৈরি হয় অনেক সময় সেই জন্য আধুনিক যারা ব্যাকরণবিদ তারা এই পুরুষের বাংলায় আরেকটি শব্দ ব্যবহারে পক্ষপাতী তার সেটা হচ্ছে পক্ষ। তাহলে আশা করি পুরুষ বা পক্ষ তোমরা বিষয়টি সহজে বুঝতে পেরেছো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। হ্যাঁ।